হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সারা দেশে ন্যায় নীলফামারীতেও শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে মণ্ডপগুলো, এখন শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। আজ দেবী দুর্গার জাগরণ, মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত থাকছে নীলফামারী জেলার প্রতিনিধি আরফিনুল ইসলামের তথ্যচিত্রে। দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোধন আজ। বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে আজ। নীলফামারী শহরের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, প্রায় সব মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। এখন মণ্ডপ সাজানোর কাজ চলছে পুরোদমে। সরেজমিন গিয়ে দেখা যায় মণ্ডপ সাজানোর কাজ চলছে, কেউ কেউ কর্কশিটে নকশা আঁকছিলেন, কেউ আলোকসজ্জায় ব্যস্ত, আবার কেউ দিক নির্দেশনা দিচ্ছিলেন কেউ কেউ। আয়োজকরা বলছে সম্প্রতি বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তবে সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা সম্ভব হবে বলেও আশাবাদী তারা। আগামীকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনব্যাপী দুর্গা উৎসব। এবার দেবী দুর্গার আগমন হবে পালকিতে এবং বিদায় হবে ঘোড়ায়। আমরা সব পরিকল্পনা তৈরি করতেছি খুব ত্বরিত গতিতে এবং সকলে আপনারা আসবেন। এই নিমন্ত্রণটুকু নীলফামারী জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই, আপনারা আমাদের নির্ভয়তে আসবেন এবং দেখে যাবেন আমাদের শারীরিক দুর্গা।